সাতক্ষীরায় ১১ পরবর্তী ২০১৩ সালে জেলা ব্যাপী আওয়ামী নেতাকর্মী হত্যা, সহিংসতা, লুটতরাজ সহ মামুন হত্যা মামলায় মূল আসামি ও তাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বৈতারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় ঘটছে বিভিন্ন ঘটনা। সম্প্রতি বৈতারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার শোডাউনের জামায়াত বিএনপির অতর্কিত হামলায় গুরুতর জখম হয়েছেন নৌকা প্রতীকের সমর্থক ও নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান। আসলে ওই দুই ছেলে ইনজামুল হক ইনজা মারাত্মক আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বেকারি ইউনিয়ন এর নৌকা সমর্থকদের উপর হামলার বিষয়ে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বলেন, আসসালামু আলাইকুম, আমি চেয়ারম্যান তিন নম্বর বৈকারি ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা সদর, প্রেসিডেন্ট সাতক্ষীরা সদর থানা আমলি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেম্বার দুইবার, থানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট দুইবার, এই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি তিনবার। আমার পরিবার আওয়ামী লীগের রক্ত পরিবারের সঙ্গে জড়িত। যে আপনারা জানেন যেখানে সেই জেলা জামাতের আমি খালেক মণ্ডলের বাড়ি এই ইউনিয়নে, উনি এখানকার চেয়ারম্যানও ছিলেন, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, পরবর্তী ২০০১ জাতীয় সংসদ নির্বাচনী এমপি হয় উনি, বর্তমানে যুদ্ধ অপরাধী মামলায় গ্রেপ্তার আছে। ওই মামলাটা আমি দেখি এবং আমাকে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ২০১৬ সালে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় যে নিরাপত্তার জন্য। তারপরেও আমি ১৬ সালে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হই। এর আগে আমি তিনবার ইউপি সদস্য ছিলাম। আমি দলকে বলছিলাম যে আমি অসুস্থ, তো দলের নেতৃবৃন্দকে বলছিলাম অন্য কাউকে দেওয়ার জন্য। বঙ্গবন্ধু করা জননেত্রী শেখ হাসিনা উনি আমাকে নৌকার প্রতীক হাতে তুলে দিয়েছে। আমি নৌকা নিয়ে ইউনিয়নের স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। আমার পার্শ্ববর্তী ইউনিয়ন ঘোনা, ওই এলাকা দিয়ে আমার একটি পথসভা ছিল আমার শেষ প্রান্তে, হঠাৎ করে সাতক্ষীরা থেকে এবং বৈকারি ইউনিয়নের চিহ্নিত কিছু জামাতের লোকজন এবং ওই মোস্তফা গ্রুপের লোকজন আর যেমন আগরডাড়ি আলিপুর বিভিন্ন এলাকার কিছু লোকজন এসে অতর্কিতভাবে হামলা চালায়। আমার ছেলেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বড় ছেলে ইনজামুল হক ইনজা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সদর থানা, তার পা ভেঙে দেয় এবং পা এক রাজ দিয়ে খসায়, মাথায় হাতুর দিয়ে বেড়ে চোখে চোখটা অন্ধ হয়ে যাবে। আমার ছোটো ছেলের মাথায় চাইনিজ কুড়লির কোপ মারে, আর এক কর্মী লালমোহনের মাথায় ৫টি কোপ মারে। আমাদের এক আওয়ামী লীগের নেতার ছেলে সেলিম তার মাথায় ২টা কোপ মারে, ইয়াসিন আলী তার মাথায় ৫টি কোপ মারে। তারা গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি রয়েছেন, আপনারা দেখেছেন। এখন আবারও ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনো সময় যেহেতু তারা জনবিচ্ছিন্ন এলাকা থেকে ২০০১ সালে ওর গলা জুতোর মাল দিয়ে ধুলাই ঘুরাইছে ৮ বছর বয়স, ২০১৩ সালে তার উপর হামলা হয়েছে। তারা জানে তার ওই ছেলেটাকে পং করতে পারলে এই বৈকারি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নিধন হয়ে যাবে। নির্বাচনের সময় এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটতে পারে বলে আমার আশঙ্কা।